কাটবনি নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আমি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে আর নারকেল কুড়ি দিয়ে একটা ঘন্ট। এবার চলুন রান্নাটা আমি কি করে করছি একবার দেখে নিন। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এবার তেজপাতা দেব, লঙ্কা, এবার ফোড়ন দেব, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি এর ভিতরে এখন চাল কুমড়োটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব এটাকে। এটার ভিতর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটার থেকে আস্তে আস্তে জল বেরোবে, এই জলে রান্নাটা হয়ে যাবে। আমি এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে আমি দিয়ে চাল কুমড়োটা মাখিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা কি সুন্দর আস্তে আস্তে ঘন হয়ে। আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের যেমন প্রয়োজন মতন চিনি দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়ো নারকেল দিয়ে রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। চাল কুমড়োটা আমার প্রায় হয়ে এসেছে, আমি এর ভেতরে নারকেল কুড়িটা দিয়ে দেব। রান্নাটা একবার বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। চাল কুমড়ো আর নারকেল কুড়ি দিয়ে আমার চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।